সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডক্টর বক্তিয়ার কামাল আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে যে পিআরপি, নর্মাল পিআরপি না পিআরপি উইথ গ্রোথ ফ্যাক্টর। অনেক রুগী আমাদেরকে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব, আপনাদের পিআরপি কি নর্মাল পিআরপি না পিআরপি উইথ গ্রোথ ফ্যাক্টর? আমি বলে থাকি, দেখেন, পৃথিবীতে পিআরপি বলতে বোঝা যায় যে পিআরপি সাথে গ্রোথ ফ্যাক্টর আছে। পিআরপি মানেই হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা। এই প্ল্যাটিলেট বা অণুচক্রিকার মধ্যে আছে অসংখ্য গ্রোথ ফ্যাক্টর। এই গ্রোথ ফ্যাক্টরের জন্যই পিআরপি পৃথিবীতে ব্যবহার করা হয়। গ্রোথ ফ্যাক্টর যদি প্ল্যাটিলেটে না থাকতো তাহলে পিআরপি হয়তো কোনোদিন পৃথিবীতে আসতো না। রোগীরা বলে যে না ডাক্তার সাহেব, সেই পিআরপি না, আমি সেই গ্রোথ ফ্যাক্টরের কথা বলছি না যেটা প্ল্যাটিলেটের মধ্যে থাকে। এখানে আলাদা কোনো গ্রোথ ফ্যাক্টর আপনারা যোগ করেন কি না এই পিআরপিতে? আমরা বলি যে ভাই, এরকম আলাদা কোনো গ্রোথ ফ্যাক্টর পৃথিবীতে কোনো কোম্পানি তৈরি করে বলে আমাদের জানা নাই, আমরা কোনোদিন দেখিনি। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা চুলের, যেহেতু আমাদের চিকিৎসা চুলের, এবং আমি সারা পৃথিবীতে যেসব কনফারেন্স হয় সেগুলো চুলের কনফারেন্সে যাই, এবং পৃথিবীর কোনো কনফারেন্সে বলে নাই যে পিআরপির সাথে আলাদা কোনো গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করা হয়। বলে যে না ডাক্তার সাহেব, অমুক সেন্টারে তো আলাদা গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করা হয়, অমুক সেন্টারে তো আলাদা গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করা হয়। আমি বলি যে ভাইয়া, আপনি দয়া করে ওই সেন্টারে যাবেন, গিয়ে বলবেন যে আমি আপনারা যে গ্রোথ ফ্যাক্টরটা পিআরপির সাথে দেন সেই বোতলটা দেখতে চাই, এই বোতলের গায়ে গ্রোথ ফ্যাক্টর লেখা আছে কিনা, এবং পৃথিবীর কোন কোম্পানি এই গ্রোথ ফ্যাক্টরটা তৈরি করে দয়া করে ওটা ছবি তুলে আমাকে দেখাবেন, অথবা আপনি জেনে এসে আমাকে জানাবেন, তাহলে অন্তত আমার জানা হলো। কারণ আমি যে পৃথিবীর সব জানি তা তো না, আমার জানার বাইরেও পৃথিবীতে অনেক কিছু থাকতে পারে, ফলে এরকম গ্রোথ ফ্যাক্টর হয়তো থাকতে পারে কিন্তু আমি জানি না। দয়া করে আপনারা আমাকে জানাবেন, তাহলে আমি জানবো এবং অন্যান্য রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। কিন্তু মজার ব্যাপার হলো যে আজ পর্যন্ত কোনো রোগী আমাকে এসে এই গ্রোথ ফ্যাক্টরের বোতলের ছবি দেখাতে পারেনি, বা কোন কোম্পানি পৃথিবীর এই গ্রোথ ফ্যাক্টর তৈরি করে সেটাও দেখাতে পারেনি। ফলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, পিআরপি নর্মাল না উইথ গ্রোথ ফ্যাক্টর সে সম্পর্কে আমার আর বিশেষ কিছু বলার নেই। যদি কেউ আজকের পর থেকেও আমাকে কোনো গ্রোথ ফ্যাক্টরের বোতল বা তার ছবি দেখাতে পারেন, তাহলে আমি সেটা ধরে নেব যে পৃথিবীতে কোনো গ্রোথ ফ্যাক্টর আছে। ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে যেটা বলবো যে যারা গ্রোথ ফ্যাক্টর আছে বা যারা গ্রোথ ফ্যাক্টর এই পিআরপিতে যোগ করে বলে, তাদেরকে একটু দয়া করে বলবেন যে আমি গ্রোথ ফ্যাক্টরের এই বোতল বা শিশিটা দেখতে চাই, যে কোন বোতল থেকে আপনারা গ্রোথ ফ্যাক্টরটা নিয়ে পিআরপিতে যোগ করছেন। যদি তারা দেখাতে পারে তারা অবশ্যই আমার চেয়ে ভালো, আর যদি না দেখাতে পারে তাহলে ধরে নিতে হবে তাদের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্য জানবেন, কারণ সত্য জানাটা জরুরি। সবাইকে ধন্যবাদ।